Assalamualaikum. আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন আপনার মোবাইল থেকে। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে চাকরি, আর সেই চাকরিটা পাওয়ার জন্য আপনার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সিভি। তো যদি আপনি আপনার মোবাইল থেকে প্রফেশনাল মানের একটা সিভি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটা অ্যাপস, আর সেই অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা। সেই ক্যানভা অ্যাপসটা আপনি আপনার প্লে স্টোর অথবা অ্যাপেল হলে অ্যাপ স্টোর থেকে আপনি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে। এই অ্যাপসটাতে ঢোকার পরেই আপনি আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার মাত্রই আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনি লিখবেন সিভি। সিভি লেখার পরে আপনি দেখবেন যে প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি লেখার পরে আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের ফরম্যাট চলে আসবে। আপনি দেখেন একদম প্রফেশনাল, না লাগবে কোনো গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা, না লাগবে কিচ্ছু। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা সুইটেবল ফরম্যাট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, কোন ফরম্যাটের সিভি আপনি বানাতে চান। আপনি দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন এবং চমৎকার চমৎকার প্রফেশনাল মানের ফরম্যাট। সো আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নিতে হবে। আমি হচ্ছে এখান থেকে একটা ফরম্যাট সিলেক্ট করবো খুব বেসিক লেভেলের, কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করেছি। সো এখান থেকে একটা ফরম্যাট আমি সিলেক্ট করে নিলাম। এখানে আসার পরেই আপনি দেখেন জুম ইন জুম আউট করে আপনি আপনার মনের মতো করে এডিট করতে পারবেন। সো প্রথমে হচ্ছে ফটোতে চলে যাবো, ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে রিপ্লেস ফটোতে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরেই আপনি দেখেন এখানের মধ্যে আমার গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসার পরে এখানে যেই আমি একটা পিকচার আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এখানে দেওয়ার জন্য, সো আমি এই পিকচারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার নামটা লিখে দেবো। নামটা যদি ফার্স্ট নেম লাস্ট নেম হয়, সো এইভাবে করে আপনি আপনার মনের মতো করে আপনার নামটা এখানে দিয়ে দেবেন। আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনি দেখেন আমার নাম যেহেতু হুসাইন ইমরান, সো আমি এখানে এই ফরম্যাট অনুসারে দুইটা ভাগে ভাগ করে নিব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম হুসাইন ইমরান। সো এটা দেওয়ার পরে আপনি দেখেন যে আমার নাম হয়ে গেল। অ্যান্ড দেন আমি এখানে আমার কারেন্ট যে ডেজিগনেশনটা এখানে এটা লিখতে পারি। সো আমি যেহেতু ভিডিও এডিটর, সো আমি হচ্ছে এখানে আমার ডেজিগনেশনটা ভিডিও এডিটর লিখব। আপনি এখানে যে কারেন্ট ডেজিগনেশনটা এটা লিখবেন। লেখার পর আপনি কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। জুম ইন জুম আউট করে আপনি খুব ইজিলি ডাবল ফিঙ্গার ইউজ করে আপনি কিন্তু এখানে জুম ইন জুম আউট করে আপনি আপনার ফন্টের সাথে ম্যাচ করে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনটা কীভাবে বসাইতে হয়। অ্যান্ড দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে বসাতে পারেন। এখানে হচ্ছে ওরা ফরম্যাট দিয়ে রেখেছে, সো আপনি জাস্ট আপনার মনের মতো করে আপনি কবে থেকে জয়েন করেছিলেন, কবে থেকে কবে পর্যন্ত এই কোম্পানিগুলোতে ছিলেন, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখতে পারেন। এবং কন্ট্যাক্ট মিতে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন। এবং কীভাবে চেঞ্জ করবেন আমি তো দেখিয়ে দিলাম। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করা মাত্র এডিটে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। আপনি আপনার মতো করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। আমি জাস্ট একটা দেখাচ্ছি। অ্যান্ড দেন ব্লা 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 আমি আমার নাম্বারটা লিখে দিব। অ্যান্ড দেন আপনার ইমেইল আইডি, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট, সো এখানে লিখে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে। অ্যান্ড দেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখন আপনি এখানে দেখেন সব কিছু কিন্তু এই এক পেজের মধ্যে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার যদি এক্সপিরিয়েন্স বেশি হয়, আপনি দেখেন চারটা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। আপনি চাইলে এর বেশিও যদি এক্সপিরিয়েন্স বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আরও অ্যাড করতে পারবেন। প্লাস সাইনে ক্লিক করলে নতুন পেজ অ্যাড করে নতুনভাবে আপনি লিখতে পারবেন। সো আমি জাস্ট এখানে একটা টেমপ্লেট দেখালাম আপনারা কীভাবে করবেন। আপনারা এইভাবে করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। অ্যান্ড দেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ক্লিক করা মাত্রই আপনি দেখেন এখানে কয়েকটা ফরম্যাটে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, সেভ করে নিতে পারেন। এই যে দেখেন আমি অলরেডি সেভ দিয়ে দিয়েছি। সো পিকচার আকারে আমার অলরেডি সেভ ডান। সো সেভ ডান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রজেক্ট ফাইলটাও আপনার কাছে এখানে অটোমেটিক্যালি প্রজেক্ট আকারে সেভ হয়ে যাবে। আমি তো এটা ডাউনলোড করলাম জেপিজি আকারে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ইমেজেস অপশনে অলরেডি সিভিটা চলে এসেছে। দেখেন কত চমৎকার একটা সিভি হয়ে গেল এবং খুবই প্রফেশনাল। সো আপনি চাইলে কিন্তু এটাকে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারেন। সো পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনি দেখেন ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু জেপিজি আকারে ডাউনলোড করেছি, সো আপনি চাইলে কিন্তু এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারে। সো আমি আবার ক্লিক করে দিলাম পিডিএফ আকারে এবং পিডিএফ আকারেও ডাউনলোড হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু খুব ইজিলি খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করে নিতে পারেন এই ক্যানভা থেকে। যদি ভিডিওটি আপনার কাছে ন্যূনতম ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান। আর যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া দিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।